আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে ও দূরে আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিডি মার্কস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম আহমদুল্লাহ। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কই মাছের ব্যাপারে খুব মাছের ব্যাপারে বলি যে আমাদের দেশে একটা সময় যখন বায়োফ্লক আসলো তখন কই মাছ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা, সবাই বলতো কই করেন কই করেন, তো কই করেন কোন কই করবেন, ভিয়েতনামি কই করবেন। তা আমাদের দেশে ভিয়েতনামি কইটা আসার বয়স 10-12 বছর পার হয়ে গেছে। তো আমাদের এই যে 10-12 বছরের মধ্যে যে কইটাকে ব্রিডিং করানো হয়েছে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইনব্রিডিং হয়েছে, তারপরে দেশি মাছের সাথে ব্রিডিং হয়েছে, এর ফলে কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কইয়ের জাতটা কিন্তু আর আমাদের এখানে নাই, আমরা খুঁজলেও পাই না। এর মধ্যে আরও কী হয়েছে, এর মধ্যে থাইল্যান্ডি কিছু কই আমাদের এখানে প্রবেশ করছে, থাইল্যান্ডি কইয়ের সাথে ভিয়েতনামি কইয়ের কিছু আপনার সংমিশ্রণ হয়েছে, ফলে আমাদের অরিজিনাল ভিয়েতনামি কইয়ের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেই বৈশিষ্ট্যগুলো না থাকার কারণে আমরা অনেক চাষিকে কইয়ের পোনা সরবরাহ করে বা কই চাষের ব্যাপারে তথ্য নিতে গিয়ে দেখছি যে অনেক চাষি লস খাচ্ছে, বর্তমানেও লস খাচ্ছে। লসটা কোথায় আসতেছে, যে ভাই আমার ট্যাঙ্কিতে আমি 10,000 পিস কই দিয়েছিলাম, 3 মাস বা 4 মাস পরে জাল টেনে দেখি সেখানে 5,000 পিস হয়ে গেছে, এই যে কমে যাচ্ছে, আমার ট্যাঙ্কিতে ভাই কোনো মাছ মারা যায়নি, বা আমার ট্যাঙ্কিতে খাদ্যেরও কোনো আমি পর্যাপ্ত পরিমাণে খাদ্যও দিয়েছি, সবই আমার যে প্যারামিটারগুলো TDS, PAH, অ্যামোনিয়া, DO প্রত্যেকটা প্যারামিটার আমার ঠিক ছিল, তারপরেও আমার কই কমে গেল কীভাবে, আমার কি কই চুরি হয়ে গেল? তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা ভাই আপনার কই চুরিও হয়নি, আপনার যত্নেরও অভাব হয়নি, আপনার খাদ্যেরও অভাব হয়নি, আপনার মূল সমস্যা হয়েছে পোনাতে। যে আমাদের দেশে অনেকে বলবে যে ভাই তাহলে আমার হ্যাচারি থেকে পোনা নেন, ভাই যার হ্যাচারি থেকেই পোনা নেন সেটা আমার থেকে কেন নেন না, আমার থেকেও যদি নেন এই সমস্যাটা হবেই। এই সমস্যাটা হওয়ার মূল কারণই হলো যে আমাদের যে অরিজিনাল ভিয়েতনামি কইয়ের পোনা সেই পোনাটা আমরা পাচ্ছি না, বা আমাদের দেশে অরিজিনাল ভিয়েতনামির পোনাটা নাই। ভিয়েতনামি কই মাছ আছে কিন্তু ভিয়েতনামি পোনা আমরা পাচ্ছি না, এই কারণে যে ভিয়েতনামির কইয়ের পোনার ভিতরে এক রাক্ষসী ভাবটা চলে আসছে, ফলে কি হয় একটা ট্যাঙ্কিতে যখন আমরা 20,000 পিস কই পোনা ছাড়ি তখন 20,000 পিস কইয়ের ভিতরে সব ছাড়ার সময় কিন্তু একই মাপ ছাড়ি, হয়তো 2,000 লাইনে কেজি, মানে 2,000 পিসে কেজি বা 1,000 পিসে কেজি বা 500 পিসের কেজি, তো আমরা সবই মনে করেন এক মাপে ছাড়লাম। ছাড়ার পরে যখনই আমরা সেখানে 10 থেকে 15 দিন খাদ্য দিব, খাদ্য দেওয়ার পরে একটা জাল টানলে দেখতে পাবো যে সেই মাছের ভিতরে 3-4টা সাইজ হয়ে গেছে, কিছু মাছ অত্যধিক শক্তিশালী তারা খেয়ে একটু বড় বেশি বড় হয়ে গেছে, আর কিছু মাছ মাঝারি আছে, কিছু মাছ একদম ছোট আছে। তো যখন ওই কিছু মাছ একদম ছোট থাকে সেই ছোট মাছগুলোকে যে বড় শক্তিশালী মাছগুলোন ওরা তখন খাওয়া শুরু করে, আপনি যতই ফিড দেন যতই প্রাকৃতিক খাদ্য রাখেন তারপরে তাদের এই জেনেটিক্যাল কারণেই তারা রাক্ষসী স্বভাবের হয়ে যায়, আর এই রাক্ষসী স্বভাবের কারণে তারা একটা মাছ আরেকটা মাছকে খেয়ে নেয়, আর এই যে মাছটা যখন খেয়ে নেয় তখন এটা আপনি তলেও পাবেন না উপরে ভাসতেও দেখবেন না, কারণ সেই মাছটা কিন্তু সে খেয়ে নিয়েছে, যে কারণে আমাদের ট্যাঙ্কিতে কিন্তু মাছটা আস্তে আস্তে কমতে থাকে। এটা যখন 15 দিনের পরে যখন 1 মাস হয়, 1 মাসের পরে যখন 2 মাস হয় তখন দেখা যাচ্ছে যে সার্টেন অ্যামাউন্ট অফ কই মাছ কী হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, আর কিছু সংখ্যক ছোটোই থেকে যাচ্ছে, এই যে ছোটোগুলোকে খেয়ে নিচ্ছে, এর ফলে আমাদের প্রত্যেকটা চাষি কই মাছ করে ক্ষতিগ্রস্ত, যে কই মাছে এখন আর সেভাবে লাভ হচ্ছে না। তাই বলে কি কই মাছ লসজনক? না, কই মাছ লসজনক না, কই মাছ অবশ্যই লাভজনক, কিন্তু সেটাকে অবশ্যই অরিজিনাল ভিয়েতনামি কই হতে হবে, আর এই অরিজিনাল ভিয়েতনামি কই করার জন্যে আমার মতো একজন ক্ষুদ্র চাষির প্রচেষ্টা সম্ভব না। এটাকে যারা বড় বড় হ্যাচারির মালিক, যারা অনেক বড় দীর্ঘদিন ধরে হ্যাচারি পরিচালনা করতেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা পুনরায় ভিয়েতনাম থেকে আবার ব্রুড মাছটা নিয়ে আসেন, আবার পুনরায় ব্রুড মাছটা নিয়ে এসে লালন পালন করে সেখান থেকে একদম ফ্রেশ জাতের আমাদেরকে পোনাটা দেন। যদি আপনারা এই উদ্যোগটা নেন, আমি প্রথমে বললাম ভাই আমি কিন্তু ক্ষুদ্র চাষি, আমার পক্ষে কিন্তু এই রেভলিউশন করা সম্ভব না, এটা যারা দীর্ঘ 15-20 বছর ধরে হ্যাচারি নিয়ে কাজ করতেছেন তারা যদি একটু অনেস্টলি এই বাহির থেকে অরিজিনাল ব্রুডটা নিয়ে আসে যদি পোনাটাকে প্রোডাকশন করেন, তাহলে আমরা যে পোনাটা পাবো সেই পোনাটা 100% টিকবে এবং আমরা লাভবান হতে পারবো। তো আসলেও এই জন্যে গবেষণার দরকার, এবং এই জন্যে নট অনলি গবেষণা, সচেতনতা দরকার। যে সমস্ত চাষি ভাইরা পুকুরে মাছ চাষ করতেছেন বা ট্যাঙ্কে মাছ চাষ করতেছেন তাদেরকে প্রপার গাইড করা দরকার, এবং এই দায়িত্বটা আসলেও আপনারা যেভাবে পালন করতেছেন, এই যে আসছেন হয়তো আমার থেকে জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ এটা আমার মনে হয় যে আরও বৃহৎ স্কেলে এই কাজগুলো করার দরকার, সব জায়গাতে এই সচেতনতামূলক এইগুলো করার দরকার। আমাদের দেশে আসলেও মানুষকে আমরা বিভিন্ন ফিড কোম্পানিগুলান চাষিদেরকে বিভিন্ন ধরনের ফিড খাওয়ানোর পরামর্শ দেয়, ওষুধ কোম্পানিগুলান বিভিন্ন ধরনের ওষুধ
ওষুধ দিয়ে মাছকে বৃদ্ধি করার পরামর্শ দেয়। আবার দেখা যাচ্ছে কীটনাশক কোম্পানিগুলো মাছে বিভিন্ন মাছে বা যে কোনো ইতে বলেন তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেয়। কিন্তু আসলেও সঠিক যেটা পরামর্শ যে কোন জাতের মাছ বা ফসল কখন কোনটা করতে হবে, কোন জাতের মাছ কোন সিজনে করতে হবে, হ্যাঁ শীতের সময় কোনটা করা যাবে, গরমের সময় কোনটা করা যাবে। বিদেশি মাগুরটাকে আমাদের দেশে তো ব্র্যান্ড করে দিছে যে এটা রাক্ষসী প্রজাতি, আর রাক্ষসী প্রজাতির মাগুরকে চাষ করার জন্য নিরুৎ সরকারের পক্ষ থেকে নিরুৎসাহিত করার একটাই কারণ যে কোনো জলাশয়ে যদি এই বিদেশি মাগুর রাখা হয় তাহলে আমাদের দেশি প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত যাতে না হয় সেই জন্য আমাদের বিদেশি মাগুরটাকে আমাদের নিষিদ্ধ করছে। তো এটা আসলে কখন নিষিদ্ধ করছিল, যখন আমাদের দেশে মিশ্র চাষ হতো সেই সময় এই বিদেশি মাগুরটাকে নিষিদ্ধ করে দিছে। কিন্তু আমাদের দেশের জলাশয়গুলোনে যে পরিমাণ আমরা কীটনাশক বা যে পরিমাণ আমরা ওর অপদ্রব্য ব্যবহার করি তাতে মাগুরের প্রয়োজন হয় না। আমাদের দেশের এই যে সনাতন পদ্ধতিতে যে আমরা মাছ চাষ করতাম সেই পদ্ধতিতে আমাদের যে দেশি প্রজাতির মাছগুলো ছিল সেগুলো তো আপনি বিল এলাকার মানুষ দেখবেন যে সেগুলো এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে, মাগুরের দরকার হয়নি, মাগুরের কারণে বিলুপ্ত হয়নি। আমরা মাগুরকে নিষিদ্ধ করলাম যে আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বিলুপ্ত না হয়, কিন্তু সেই দেশীয় প্রজাতির মাছগুলোকে এই জমিতে ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার করার কারণে কিন্তু সেগুলো এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে। তো মাগুর কিন্তু মাগুরের কিন্তু দোষ নাই, মাগুরের দোষ সে হলো লাইভ ফিড খায়, সে হলো মাছ ছোটো মাছ খায়। তো ছোটো মাছকে রক্ষা করার জন্য আমরা মাগুরকে নিষিদ্ধ করলাম, আবার ছোটো মাছকে মারার জন্য আমরা বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করলাম, এতে কিন্তু আমাদের খুব একটা লাভ হয়নি। আপনি ইন্দোনেশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে দেখেন, তারা কিন্তু এই যে আমাদের এই যে ছোটো যে ট্যাঙ্ক আছে এই ছোটো ছোটো ট্যাঙ্কের মধ্যে কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণে মাগুর চাষ করতেছে। এবং মাগুর যদি এককভাবে চাষ করা যায়, সেটা দেশি হোক বা বিদেশি হোক, এককভাবে চাষ করা যায় তাহলে সেখানে তো আর দেশি প্রজাতির মাছ বা অন্য প্রজাতির মাছ যাচ্ছে না, সুতরাং সেখানে কিন্তু মাগুর উৎপাদন সম্ভব। তো মাগুর মাছ যথেষ্ট পরিমাণে প্রতিকূল পরিবেশ টলারেট করতে পারে এবং সে সেখানে দীর্ঘ সময় আবহাওয়া যদি তার প্রতিকূলও থাকে সে টিকে থাকতে পারে। তার অন্যতম কারণই হলো যে তার খাদ্যের প্রধান উপাদানই কিন্তু প্রাণীজ আমিষ, অর্থাৎ যেটাকে আমরা প্রোটিন বলতে। যদি আমরা আমাদের একটু মেধাকে ব্যবহার করে মাছটাকে চাষ করি, আমাদের দেশের চাষিরা সাধারণত যে কাজটা করে যে আরেকজনের থেকে শুনে করে যে আমার পুকুরে এই সমস্যা, হ্যাঁ আমার পুকুরে মাছটা ভাসতেছে, তো এই একটা ওষুধ কোম্পানির লোকের কাছে গেল বা আরেকজন চাষির কাছে গেল। ওষুধ কোম্পানির লোকের কাছে গেলে সে চিন্তা করবে যে তার ওষুধ কোম্পানির কোন ওষুধটা বিক্রি করলে লাভ হবে, সেই ওষুধটার কথা বলবে। আবার আরেক চাষির কাছে গেল, সেই চাষিটা আবার হয়তো ফর্মুলা ব্যবহার করছিল আরেকজন ওষুধ কোম্পানির লোকের বা আরেকটা দোকানদারের কথা শুনে, সে আবার ওই রিজে যেটা করছে সেটা তাকে বলে দিল। এক একজন এক কথা বলবে, কিন্তু ভাই আপনাকে আপনার প্রবলেম অনুসারে এটাকে নিয়ে একটু গবেষণা করতে হবে, এটাকে নিয়ে একটু আপনাকে মেধাকে খাটাতে হবে এবং কি করলে পরে আপনার ভালো হবে, কারণ এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম। আমাদের শরীরের এক একজনের রোগ অসুখ বিসুখ যেমন এক এক রকম, সেরকম এক একজনের জলাশয়, কারো জলাশয়ের উপরে অতিরিক্ত বাঁশ ঝাড় আছে, কারো জলাশয়ের উপরে অতিরিক্ত মেহগুনি গাছ আছে, আম গাছ আছে, কারো জলাশয়ের উপরে কিছুই নাই। তাহলে এক কারোই যে সমান যার জলাশয়ের উপরে কিছু নাই তার প্রবলেম হবে না, আর যার জলাশয়ের উপরে বাঁশ ঝাড় আছে তার প্রবলেম হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবার জলাশয়ে বা সবার ট্যাঙ্কেই সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলান যার সমস্যা তার সমস্যাটা যে এই বিষয়ে ভালো জানেন তার সাথে পরামর্শ করে, এবং যে প্রথমে বলে দিলাম কোনো ব্যবসায়ীর সাথে পরামর্শ করবেন না, কোনো ওষুধ কোম্পানির লোকের সাথে পরামর্শ করবেন না বা কোনো ওষুধের দোকানদারের সাথে পরামর্শ করবেন না, মূলত পরামর্শ করবেন যে চাষিটা এই ব্যাপারে ভালো জানে বা যে ব্যক্তি এই মৎস্যের উপরে ভালো পড়াশোনা করছে, মৎস্যের উপরে ভালো জ্ঞান আছে, আপনি তার কাছে যাবেন। সে যদি তাৎক্ষণিক আপনাকে উত্তর দিতে না পারে সে তখন চেষ্টা করবে কি সে বিষয়টা অন্য জায়গাতে স্টাডি করে জেনে আপনাকে জানানোর। আর যখন মনে করেন যে দেখবেন যে বাজারে যারা ওই মলম বিক্রি করে তাদের এক মলমে 100 অসুখ ভালো হয়, আপনি খালি রোগের নাম বলবেন হ্যাঁ এটাতেই কাজ, কিন্তু আপনি একটা ডিসপেন্সারিতে যান এক অসুখে এক অ্যান্টিবায়োটিক, আরেকটা খাইতে চাইলে বলবে না ভাই এটা এই অসুখের না। তো সুতরাং এটাই হলো বিজ্ঞান আর অবিজ্ঞানের মধ্যে পার্থক্য।